আসসালামু আলাইকুম বেনুজির প্রসঙ্গে কাদের বললেন যত প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি পেতে হবে মানে বিষয়টা একটু ধাক্কাই লাগছে আবার বলা যায় যে এটাই হয়তো নিয়তি বা পরিণতি সাবেক আইজিপি বেনুজির আহমেদ এখন কোনো দায়িত্বে নেই দলের সরকারের কোনো দায়িত্বেই নেই তো এখন বেনুজিরের মূল্য গুরুত্ব দলের কাছে কি আছে নেই সুতরাং এখন যদি বেনজিরের বিরুদ্ধে সরকার কোনো তদন্ত করে তাতে দুটি জিনিস হবে যেহেতু তার কোনো ব্যক্তি বেনজিরের কোনো গুরুত্ব নেই তিনি পুলিশে নেই সরকারে নেই কোথাও নেই তাকে দিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল হবে সেই সম্ভাবনাও নেই সুতরাং ক্ষেত্রে সরকার বরং যদি একটি তদন্ত করতে পারে দুর্নীতি উদ্ঘাটন করতে পারে তাহলে দেশবাসীর কাছে প্রমাণিত হবে যে অপরাধ করলে কেউ ছাড় পায় না এটা সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে আবার ব্যাপারে স্যাংশন আছে সুতরাং বিশেষ করে পশ্চিমা দুনিয়া মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বার্তা দেওয়া যাবে যে যেহেতু বেনজির আহমেদ অতীতে বিরোধী অপরাধ করেছে তাকে স্যাংশন দেওয়া হয়েছে এখন ওই বিষয়টি সরকার পদক্ষেপ না নিলেও দুর্নীতির বিষয়ে যখন নাকি সামনে এসছে বিষয়গুলো তখন সরকার কিন্তু ছাড় দিচ্ছে না অর্থাৎ দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেটা ডোনা লু বলেছে যে দুর্নীতি দূর করা মানবাধিকার অন্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে চায় তো এটা একটা নমুনা তো এখন ভালো এই সময় যেহেতু তিনি সিটিং কোনো আইজিপি না সুতরাং এই সময় বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এক ধরনের সরকারের ভাবমূর্তি দেশে এবং আন্তর্জাতিকভাবে উজ্জ্বল করা তার ভাবমূর্তিকে এ করা এবং সরকারের অবস্থানকে শক্তিশালী করা সেটা একটা জানান দেওয়ার একটা উপায় হতে পারে এবং বলির পাঠা সেই ক্ষেত্রে বেনজির আহমেদ এটি বলাই যায় যাই হোক খবরে যেটি বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন অপরাধ করে কেউ পার পাবেন না দুর্নীতি দমন কমিশন স্বাধীন বিচার বিভাগ স্বাধীন বিচারে যদি কেউ অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হন তারা তাকে কোনো কেন রক্ষা করতে যাবেন ব্যক্তি যতই প্রভাবশালী হন অপরাধ করলে শাস্তি তাকে পেতে হবে যেই কথা ডক্টর ইউনুসের ক্ষেত্রে বলা হয় সেই ক্ষেত্রে বেনজির আহমেদের ক্ষেত্রেও বলা হবে এখন বলা হবে যে কই আমরা তো বেনজির কেউ ছাড় দেয়নি তাহলে ডক্টর ইউনুসের ব্যাপারে ছাড় দেবো কেন এরকম অনেকগুলো রাজনৈতিক সমীকরণ আছে সেগুলি হয়তো মেলানোর চেষ্টা করা হবে শুক্রবার বেলা এগারোটায় আওয়ামী লীগ অফিসে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এই কথা বলছেন বৃহস্পতিবার বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ অর্থাৎ ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়েছে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের এই আদেশ আসে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসাবে আদালতে এই আবেদন করেছিল দুদক বেনজির আহমেদ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন বিষয়টি দেখতে হবে ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে অপকর্ম করতে পারে কথা হচ্ছে এই ব্যাপারে তাদের অপকর্ম অপরাধের শাস্তির ব্যাপারে সরকার সৎ সাহস দেখিয়েছে কিনা অপরাধীদের শাস্তি দিতে শেখ হাসিনা সরকারের সৎসাহস আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন অপরাধ করে কেউ পার পাবে না বিচার বিভাগ স্বাধীন দুদক স্বাধীন সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ আমরা তাকে প্রোটেকশন দিতে যাব কেন তিনি সাবেক আইজিপি হন সাবেক সেনা হোক হন আমাদের দেশে প্রচলিত আইনে তাদের শাস্তির কাছে সমর্পণ করবে না এ কারণে কোনো প্রকার সরকারের সরকারের কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই অর্থাৎ প্রধানের বিষয়টাও সামনে নিয়ে আসলেন এই প্রসঙ্গ যে সেনাপ্রধানও যদি একইভাবে অপরাধ করে থাকে আজিজ তাকেও দেওয়া হবে না আসলে এখন কোনো গুরুত্ব নেই বেনজির আহমেদ হোক দুজনেই রিটায়ার্ড রিটায়ার্ড লোক তাদের স্যাংশন আছে তারা আন্তর্জাতিকভাবে বাইরেও যেতে পারবে না আবার দেশে তাদেরকে লালন পালন করবে কেন এই কারণে সরকার তো তার একটা অবস্থান ইয়ে করতে চাই দৃঢ় করতে চায় অন্তত এগুলো ব্যাপারে পদক্ষেপ নিয়ে ওবায়দুল কাদের বলছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তার অধিকাংশ নয় সবাই ছাত্রলীগ কিন্তু সরকার তাদের প্রোটেকশন দিতে যায়নি এমনকি বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের ফাঁসি হয়েছে সেখানে সরকার কোনো প্রোটেকশন দেয়নি তবে বিশ্বজিতের ব্যাপারটা খুবই ন্যাক্কারজনক অধিকাংশই ছাড় পেয়ে চলে গেছে যাই হোক পরে অপরাধ হয়েছিল সেটা কমানো হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারে প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনা ও তার সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স অপরাধী যত শক্তিশালী হোক শাস্তি তাকে পেতে হবে এই হচ্ছে বক্তব্য দেখা যাক পরবর্তী ঘটনা প্রবাহ কোন দিকে আগায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ